para ver. গত মঙ্গলবার রাতে করণদিঘি থানার গর্দানকাটা এলাকার বাসিন্দা আলী শাহ স্থানীয় বাসিন্দা তাজবুল হকের বাড়িতে গিয়ে তার নাতনিকে ধর্ষণ করার চেষ্টা করে। সেই সময় নাতনির চিৎকারে ছুটে আসে তার দাদু ও দিদা। সে সময় আলী শাহ পালাতে গেলে তাকে আটকাতে চেষ্টা করে দাদু ও দিদা। বাধা পেয়ে আলী ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে পরিবারের এক শিশু সহ সবাইকে। ঘটনাস্থলে মৃত্যু হয় দাদু তাজবুলের, গুরুতর জখম হয় দিদা নাতনি ও এক শিশু। চিৎকারে ছুটে আসে গ্রামের মানুষজন, তাদেরকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার গভীর রাতে শিশুটির মৃত্যু হয়। মেয়েটাকে রেপ করার জন্য ছেলেটা ঢুকেছিল, ঢুকার পর তখন মেয়েটাকে ধরে ওর গাল কামড় দিয়েছে, কামড় দেওয়ার পর তখন মেয়েটা যখন চিৎকার করেছে তখন এই যে ওর ঠাকুরমা আর যে দাদু উঠেছে, উঠার পর তখন ওর দাদুকে তখন চাকু দিয়ে ঘুড়ি ফাঁসতে বাই করে দিয়েছে। তারপর ধরুন যে ওর দিদার দিদকে সাইডে চাকু মেরেছে, বাচ্চাটা কোলে ছিল বাচ্চাটাকে চাকু মেরেছে। দাদু কি হয়েছে? ও দাদু মারা গেছে। বাচ্চাটার এই যে সাইডে চাকু মারাতে বাচ্চাটাও মারা গেল। কজন মারা গেল? দুজন মারা গেল। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়ে রয়েছিল অভিযুক্ত আলী শাহ। তার খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। বুধবার বিহার রাজ্যের কিষানগঞ্জ থেকে আলী শাহর মোবাইলের টাওয়ার লোকেশন ধরে একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে সাদা পোশাকের পুলিশ। রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, দিনাজপুর টুডে।